করোনার প্রকোপ কমে আসায় স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের যাপিত জীবন, কিন্তু হঠাৎ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যে তৈরি হচ্ছে নতুন সংকট। আবারও আগের মতোই ঝাঁজ বাড়ছে পেঁয়াজে, এক সপ্তাহে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, বেড়েছে আদা রসুনের দামও। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 50 থেকে 55 টাকা, আজকে 80 টাকা। আরো ধরে বলতে পারবো আমরা বাড়তি দাম দেখেছি, বাড়তি দাম বেচতেছি। নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের বাজারেও বাড়ছে অস্বস্তি, দাম বাড়া অব্যাহত রয়েছে চিনি ও মোটা মসুর ডালের, দর ঊর্ধ্বমুখী আটা ও তেলের। চিনির দামটা হলো আপনার কেজিতে গেছে সপ্তাহে, এই সপ্তাহে 2-3 টাকা আবার বাড়ছে। ভেন্ডার কোম্পানিগুলো এগুলো চিনি দিচ্ছে না, বলছে সরকারে যে দাম রেট করে দিয়েছে এই দামে তারা দিতে পারতেছে না। কাঁচা মরিচের ঝালও যেন অসহনীয় মধ্যবিত্তের কাছে, দু সপ্তাহ আগের 60 টাকা কেজির কাঁচা মরিচ কিনতে হচ্ছে 160 টাকা দিয়ে। প্রত্যেকটা সবজির দাম হচ্ছে 80 টাকা, কোনো সবজির দাম 80 টাকা দিচ্ছে নাই। কিছুদিন আগে বৃষ্টি ছিল, বন্যা বন্যা সবজির দাম এমনি বাইরে আছে গা। করোনা পরিস্থিতিতে একটু একটু ভালো হচ্ছে, তারপর হঠাৎ করে আবার সবকিছুই দাম বাড়াইছে, তেল থেকে শুরু করে চিনি আটা সবকিছুই দাম বাড়াই দিছে হঠাৎ করে। এছাড়া সব সবজির দামই নাগালের বাইরে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। খামারগুলো খুব কম মুরগি আছে, এখন ফাংশন ট্যাংশন চলতেছে, বিয়া শাদি, স্কুল কলেজ সব খোলা। দাম বাড়ার জন্য ব্যবসায়ীরা নানা অজুহাত দিলেও ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ ক্যাব বলছে এজন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটই দায়ী। সংগঠনের সভাপতি গোলাম রহমান জানান, বাজার নিয়ন্ত্রণে সরকার দ্রুত উদ্যোগ না নিলে সংকট আরও বাড়বে। আমদানিকারকের সংখ্যা বা রিফাইনারের সংখ্যা হাতে গোনা কয়েকজনের মধ্যে, 3-4 জনের মধ্যে এসে দাঁড়িয়েছে। বাজারের উপরে তাদের নিয়ন্ত্রণ এত বেশি, তারা ইচ্ছা করলেই বাজারকে ম্যানিপুলেট করতে পারে, অস্থিতিশীল করে তুলতে পারে। মানুষের ভোগান্তি দূর করতে টিসিবি সহ সরকারি পর্যায়ে খুচরা পণ্যের বিক্রি বাড়ানোর সুপারিশও করেছে ক্যাব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।